তিনি টমাস উল্ডেলু। আপনি তাকে আইস কোল্ড নরওয়েজিয়ান ব্যবসায়ী বলতে পারেন, কারণ তিনি বরফের ব্যবসা করেন যা দিয়ে আইস হোটেল কিংবা বরফের ভাস্কর্য তৈরি করা যায়। বরফের সঙ্গে টমাস উল্ডেলুর বিশেষ সম্পর্ক আছে। গ্রীষ্মকালে এটা গলে যায়, তাপমাত্রা যখন বাড়ে তখনও গলে যায়, ঘরের ভেতর আনলেও গলে যায়। তাই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা ভালো, কারণ ক্রেতারা খুশি হলে আবারও সেটা পেতে চায়। কিন্তু জিনিসটা বরফের হয় আবারও তাদের সেটা কিনতে হয়, কারণ বরফ গলে প্রকৃতিতে পানি হিসেবে ফিরে যায়। নরওয়ে অনেক বড় দেশ, পানি পরিষ্কার আর পরিবেশ অনেক ঠান্ডা, তাই বাড়ির কাছে অবস্থিত লেক থেকে বরফ কাটতে পারেন টমাস উল্ডেলু। আমার আইস ফার্মের কাছে অবস্থিত লেকের উপর দাঁড়িয়ে আছি আমরা। অসলো থেকে মাত্র এক ঘন্টার পথ। এখানে অনেক বেশি তুষার পড়ে না, তবে লেক জমার মতো ঠান্ডা পড়ে, তাই ভালো মানের বরফ পাওয়া যায়। লেক জমে যাওয়ার পর যন্ত্রপাতি নিয়ে হাজির হন টমাস উল্ডেলু। ব্লক করে বরফ কাটেন তিনি। 40 সেন্টিমিটার পুরু বরফের উপর দিয়ে ভারী যানও চলতে পারে। ট্রাক্টর দিয়ে লম্বা মসৃণ বরফের টুকরা কাটা হয়। নষ্ট করার মতো সময় টমাসের থাকে না, কারণ অনেকক্ষণ সময় নিলে বরফ আবার জমে যেতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বরফের উপর থাকা, নিচে নয়। আমি বলবো 90 ডিগ্রি কোণ করে বরফ কাটা গুরুত্বপূর্ণ, তাহলে পরে সেটা ব্যবহার করতে সুবিধা হয়, কারণ আপনি জানেন না যে এই বরফ গিয়ে পরে প্রাচীর তৈরি হবে না ভাস্কর্য। বর্তমানে বরফ স্বচ্ছ হওয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক একটা ব্লকের ওজন প্রায় 1 টন হয়ে থাকে। ভালো মানের এমন একটা ব্লক প্রায় 70,000 টাকায় বিক্রি হয়। প্রয়োজনে বিশ্বের যে কোনো দেশে রপ্তানি করা যায়। বরফ দিয়ে অনেক বড় অবকাঠামো তৈরি করা যায়, যেমন সুইডেনের এই আইস হোটেল। সেখানকার সব কিছু বরফ দিয়ে তৈরি, রিসেপশন থেকে শুরু করে ঘরের বার সব কিছুই। এমনকি শিল্পকর্মও বরফ থেকে তৈরি হয়। আমার মনে হয় আমি একটা বিষয় এখনো বুঝে উঠতে পারিনি। বরফ খুব শক্ত হতে পারে, অনেক ভার নিতে পারে, আবার এটা নরম। টমাসের আইস ফার্মে 400 থেকে 500 টন বরফ আছে। অর্ডার পাওয়া মাত্রই তিনি বরফ পাঠাতে পারেন। বিদেশে চলচ্চিত্র তৈরির প্রয়োজনেও বরফ সরবরাহ করেছেন তিনি। তুষার আর বরফ নিয়ে কাজ না করলে আমি হয়তো অনেক বিষয় জানতে পারতাম না। এটাই আমার কাজের সবচেয়ে ভালো অংশ। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় -10, -20 কিংবা -30 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যের আলো মাথায় নিয়ে সৈকতে থাকতে বেশি পছন্দ করি। ছুটি কাটানোর দারুণ পরিকল্পনা মনে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আরও ভালো কাজের জন্য ওই পরিকল্পনা তুলে রাখা হচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।